الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين সম্মানিত দর্শক ভাই বোনেরা, বিরতির পরে আবার আপনাদের সামনে আমরা এসে হাজির হয়েছি। যে বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম যে আমাদের ঘরগুলি হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়, কয়েকটা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করে সেখান থেকে আমরা কি শিখতে পাই সেটা আমরা আলোচনা করছিলাম। এর মধ্যে একটা বিষয় হচ্ছে যে কোরআন আমাদেরকে রিসাইট করতে হবে, কোরআন তেলাওয়াত করা, এবং এই কোরআন তেলাওয়াত করা যদি আমরা একসাথে করতে পারি সেটাই আমাদের জন্য ভালো। আমরা অত্যন্ত অল্প কতটুকু যদি তেলাওয়াত করতে পারি ডেইলি, তারপরেও আমাদের তা করার প্রয়োজন ইনশাআল্লাহ। যদি আমরা একসাথে করতে পারি তাহলে সেটাও করার জন্য চেষ্টা করা দরকার। ফ্যামিলির সবাই যদি আমরা বসে একত্রে তেলাওয়াত করতে পারি তাহলে তার মধ্যে বরকত অনেক বেশি হবে, একজন আরেকজনকে উৎসাহিত করবে, কারো ভুল হলে পরে বা কারো যদি কোনো সাহায্যের প্রয়োজন সেটাও আমরা করতে পারবো। কোরআন তেলাওয়াত, কারণ নলেজের সর্বোত্তম মাধ্যম হচ্ছে আল কোরআন, এই জন্য এই ঘরগুলোতে কোরআন তেলাওয়াতের জন্য আমাদের চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। এরপরের পয়েন্ট হচ্ছে যেটা আমরা ওই আয়াতগুলো থেকে পাই সেটা হচ্ছে আমরা যেন আল্লাহ এবং আল্লাহ রসুলের এতায়াত করি, আনুগত্য করি। ঘরগুলোতে এই এতায়াত আনুগত্য করার মানে কি? এর মানে হচ্ছে অ্যাকচুয়ালি একটি হাদিসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা ঘরগুলোর মধ্যে যদি তিনি কাউকে কারো ভালো চান তাহলে ঘরের মধ্যে তিনি কি দেন, কাইন্ডনেস, দয়া, মায়া, মমতা, এগুলো তিনি ইন্ট্রোডিউস করে দেন, এগুলো প্রবেশ করিয়ে দেন। তার মানে হচ্ছে সবচেয়ে বড় যেই প্র্যাকটিস দিনের ঘরের ভিতরে হওয়া উচিত সেটার নাম্বার ওয়ান এই হাদিস অনুযায়ী হচ্ছে দয়া, মায়া, কাইন্ডনেস। আমাদের ছেলে সন্তানের প্রতি, হাজব্যান্ড ওয়াইফের প্রতি এই যে মায়াটা যদি আমরা দেখাতে পারি এটা হলে সবচেয়ে বড় আমল আমাদের জন্য। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অত্যন্ত লাভিং ছিলেন, হি ওয়াজ আ লাভিং ফাদার, হি ওয়াজ আ লাভিং হাজব্যান্ড, এবং তিনি তার স্ত্রীদের সাথে হাসি, তামাশা, রহস্য ইত্যাদি তিনি করতেন, এবং তিনি ঘরে যখনই সময় পেতেন তখনই তিনি ঘরে সাহায্য করতেন। আসলে আমল মানেই হচ্ছে মায়া, মমতা, দয়া, ঘরে সাহায্য করা, ঘরে ভালোভাব চলা, পজিটিভলি কথাবার্তা বলা, রাগ গোস্সা না করা, চিল্লা চিল্লি না করা ইত্যাদি, এগুলি হচ্ছে আসলে সর্বোত্তম আমল ঘরের মধ্যে। আমরা যদি মনে করি যে ব্যাস আমরা তেলাওয়াত করলাম, নামাজ পড়লাম, অফকোর্স এগুলো আমাদের জন্য কিছু আছে ফরজ, কিছু আছে নওয়াফেল, এগুলো আমল, কিন্তু ঘরে যেই দিনের আমলের কথা বলা হয়েছে সেটা আসলে অনেক ব্যাপক। আর তা হচ্ছে আমাদের এভরি ডে যে কথাবার্তাগুলো আমরা সবার সাথে বলি, কোনো একটা জিনিস যখন একটু নষ্ট হয়ে যায়, আমাদের মন মতো না হয়, তখন আমরা রিয়াকশানটা কীভাবে করি, রিয়াকশানটা কীভাবে দেখাই, এগুলি হচ্ছে মূলত আমল। আল্লাহ এবং আল্লাহ রসুলের আমল ঘরে করার অর্থই হচ্ছে আমাদের ব্যবহারিক জীবনটাকে আল্লাহ এবং আল্লাহ রসুলের হুকুম অনুযায়ী পরিচালনা করা। এরপরে যে পয়েন্টটা আমরা বলতে চাই, যেটা আগে আমরা বলতাম যে ঘরে ইসলামিক লাইব্রেরি একটা গড়ে তোলার প্রয়োজন, কিন্তু আজকাল ইসলামিক লাইব্রেরি আর ইসলামিক বইপত্র এগুলো তো মডার্ন টেকনোলজির কারণে এগুলো এখন দুই নম্বর হয়ে গিয়েছে, এক নম্বর এখন হয়ে গিয়েছে, সব কিছুই এখন কম্পিউটার, ইন্টারনেটে পাওয়া যাচ্ছে। এই পরিবর্তিত পরিস্থিতিতে আমাদের কী করার প্রয়োজন? লাইব্রেরি মানে, লাইব্রেরি অল্টারনেটিভ হচ্ছে, আমি যেটা পার্সোনালি মনে করি যে আমাদের এখন ঘরে গ্রুপ স্টাডি করার প্রয়োজন। কারণ আপনি কোনো বিষয়ে যদি কথা বলতে চান, আলোচনা করতে চান, তাহলে ঘরের সবারই এখন কম্পিউটার আছে, ল্যাপটপ আছে, আইপ্যাড আছে, মোবাইল ফোন আছে, স্মার্টফোন আছে, তারা ইজিলি সেখানে পেয়ে যায়। সুতরাং এখন যেটা প্রয়োজন অল্টারনেটিভ হচ্ছে যে সবাই মিলে বসে গ্রুপ স্টাডি করার প্রয়োজন। আপনি কুইজ কম্পিটিশন করতে পারেন বিভিন্নভাবে, আপনি ঘরের ছেলে মেয়েদের এবং মুরব্বীরা সহ
বিভিন্ন বিষয়ের আলোচনার প্র্যাকটিস করতে পারেন, কম্পিটিশন স্পিচ কম্পিটিশন করতে পারেন, কোরআন রিসাইটেশনের কম্পিটিশন করতে পারেন, এরপরে মেমোরাইজেশনের জন্য একসাথে চেষ্টা করতে পারেন যে ঠিক আছে এই সপ্তাহে আমরা সবাই মিলে কোরআনের এই আয়াতগুলো অথবা এই দোয়াগুলো আমরা মেমোরাইজ করব। এইভাবে প্র্যাকটিক্যাল কাজ দিয়ে, যেহেতু রিসোর্সের কোনো অভাব এখন নাই, রিসোর্সগুলো আছে, এই জন্য ঘরে আপনার একটা শেলফ থাকবে, অনেকগুলো বই থাকবে, তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে যে আপনার ইন্টারনেটে যা রিসোর্সেস অ্যাভেলেবল আছে সেগুলোকে সামনে রেখে বা সেগুলোকে ব্যবহার করে আমরা কীভাবে প্র্যাকটিস করতে পারি সে চেষ্টা আমাদেরকে করতে হবে। ঘরে ইসলামের আমলের অর্থ এটা যে ঘরে প্রত্যেকের যে প্রাইভেসি থাকে সেই প্রাইভেসি মেনটেন করার প্রয়োজন। ছেলেমেয়েরা যেন এটা শিখে যে কোন সময় তারা তাদের মা বাবার সাথে কথা বলবে বা তাদের রুমে তারা যাবে বা গেলেও যাওয়ার আগে তাদেরকে নক করতে হবে, এই সমস্ত রিয়েলি রিয়েলি ইম্পর্টেন্ট। আরেকটা জিনিস ইম্পর্টেন্ট এই দেশে বিশেষ করে, সেটা হচ্ছে যে আমরা যেন বাইরে বেশি না থাকি এবং পুরুষরাও বাইরে না থাকি, এবং বাইরে আমরা একা একা যেন কোনো কারণ ছাড়া, আমরা যদি কোনো প্রোগ্রামে যাই সে দ্যাটস ডিফারেন্ট, আদারওয়াইজ বাইরে বেশি রাত কাটানো, বেশি রাত্রে ঘরে ফেরা, এগুলো যেন না হয় এবং একা একা বাইরে বেশি কাটানো ঠিক নয় আমাদের জন্য। এরপরে যে পয়েন্টটা বলতে চাই যে সেটা হচ্ছে যে আপনি ঘরে যেটা আল্লাহ তাআলা কালামে পাকে বলেছেন, আমরা যেন পরহেজগার, মুত্তাকি, নলেজেবল মানুষকে আমাদের ঘরে দাওয়াত করি, তাদেরকে যেন আমরা ঘরে নিয়ে আসি, তাদের থেকে আমরা যেন কিছু কথাবার্তা শুনি, এবং আমাদের ছেলে মেয়েদের সাথে তাদের যেন একটা যোগাযোগ হয়, কথাবার্তা হয়, একটা সোশ্যালাইজেশন হয়, এবং এইভাবেই তারা মুত্তাকি পরহেজগারদের মাধ্যমে ইনফ্লুয়েন্সড হবে, এটা অত্যন্ত জরুরি। এরপর মাঝে মাঝে বিভিন্ন প্র্যাকটিসিং মুসলিম ফ্যামিলিজ যাদের উপরে আমাদের আস্থা আছে তাদের সাথে গেট টুগেদার করা প্রয়োজন, আমাদের ঘরে তাদেরকে দাওয়াত দেয়া, তাদের ঘরে যদি আমরা যেতে পারি ইত্যাদিও আমরা করতে পারি ইনশাআল্লাহ। এরপর আমরা আমাদের চিলড্রেনদেরকেও তাদের বন্ধুবান্ধবদেরকে যেন আমাদের ঘরে নিয়ে আসে সেই ব্যবস্থাটাও আমরা করতে পারি, এই জন্য আমাদের ঘরটাকে আমরা ওপেন রাখতে পারি, কারণ এটা ইম্পর্টেন্ট আমাদের ছেলেমেয়েরা তাদের বন্ধুবান্ধবকে আমরা যেন তা জানতে পারি, তাহলে পরে আমরা বুঝতে পারবো কার সাথে তারা চলছে, এবং আমাদের ছেলেমেয়েরা যেন তাদের বন্ধুবান্ধবদেরকে আমাদের কাছ থেকে গোপন না রাখে, যদি তারা গোপন রাখে তাহলে বোঝা যাবে দ্যার ইজ এ প্রবলেম। এই জন্য আমাদের ঘরগুলোকে আমাদের ছেলে মেয়েদের বন্ধুবান্ধবের জন্য মানে ওপেন রাখতে হবে, উন্মুক্ত রাখতে হবে। আমাদের ঘরগুলোকে দেখতে হবে যে এখানে কোনো ধরনের ইভল যেন প্র্যাকটিস না হয়, আমাদের ঘরের ডিসপ্লে, আমাদের টেলিভিশন আমরা কীভাবে চালাই ইত্যাদি দেখতে হবে, আমাদের যেন কোনো ইভল কিছু না থাকে, শয়তান থেকে আমাদের ঘরগুলোকে মুক্ত রাখতে হবে, হেফাজত রাখতে হবে। এই জন্য আগে যে বলেছিলাম কিছু প্র্যাকটিস আছে সেই প্র্যাকটিসও আমাদের করা দরকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ঘরে সূরা বাকারা তেলাওয়াত হয় সেখানে শয়তান প্রবেশ করতে পারে না, যেই ব্যক্তি আয়াতুল কুরসি পড়ে সে বিছানা যাবে সকাল পর্যন্ত শয়তান থেকে সে মুক্ত পাবে। এভাবে আমাদের ঘরগুলোকে ইভল মুক্ত করার জন্য আমাদের চেষ্টা করা দরকার। আমাদের ঘর কোথায় হবে সেটাও ইম্পর্টেন্ট। মসজিদের যত কাছে ঘর হয় সেটি আমাদের জন্য ভালো, আমরা যেন মসজিদের সাথে যোগাযোগ রাখতে পারি। এরপর আমাদের ঘরের মুসলিম এরিয়াতে যদি আমরা আমাদের ঘর করতে পারি সেটাও আমাদের জন্য অনেক ভালো হবে ইনশাআল্লাহ। আর কিছু প্র্যাকটিক্যাল টিপসের কথা আপনাদেরকে সময় যেহেতু খুবই কম আমি শুধু পড়ে যাচ্ছি আপনাদের কাছ থেকে, একটা হচ্ছে ফ্যামিলি মিটিংস, এটা অত্যন্ত ইম্পর্টেন্ট, এবং ফ্যামিলি মিটিংসের মাধ্যমে শেখাও হয় এবং ফ্যামিলির বিভিন্ন সিদ্ধান্ত একসাথে করা হয়, একসাথে সিদ্ধান্ত হলে তার বরকত অনেক বেশি হয়, ফ্যামিলির
টাইম টেবিলের প্রয়োজন, ফ্যামিলির কাজ কিভাবে শেয়ার হবে, কিভাবে কে কোন কাজ করবে, এগুলো অত্যন্ত ইম্পর্টেন্ট। এরপরে বিশেষ করে বোনদের জন্য যে হোম ম্যানেজমেন্ট, আমি জানি না এই ট্রেনিং অ্যাভেলেবল কি না, আসলে আমার নিজের অভিজ্ঞতা আমি দেখেছি যে অনেক সময় নষ্ট হয়ে যায় প্রপারলি যদি হোমটা ম্যানেজ না হয়। এই জন্য হোম ম্যানেজমেন্টের ব্যাপারে মহিলাদের পুরুষদের চিন্তা করা দরকার, চেষ্টা করা দরকার, এবং সেখানে কোন কাজে কত সময় দেওয়া হবে, কোন কাজটা কত গুরুত্বপূর্ণ, কোন কাজটাকে প্রায়োরিটি দেওয়া হবে, কোন সপ্তাহে কোন কাজ করা হবে, এগুলো এত ইম্পর্টেন্ট, কারণ অনেক ক্ষেত্রেই আমাদের সময়গুলো অপচয় হয়ে যাচ্ছে, প্রোডাক্টিভ নয়। সময় যেহেতু শেষ হয়ে গেছে আর আমরা লম্বা করতে পারলাম না, আজকে আপনাদের কাছ থেকে এখনই বিদায় নিতে হচ্ছে। ইনশাআল্লাহ আগামী এপিসোডে আপনাদের সাথে আবার দেখা হবে। আপনারা দোয়া করবেন, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমরা যেন ভালো কথা আপনাদেরকে বলতে পারি, এর মধ্যে ভুল ত্রুটি হইলে যেন আল্লাহ তাআলা মাফ করে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।